শীতে অতিথি পাখির আগমনে মুখর হয়ে উঠেছে ভোলার চর ফ্যাশনের কুকরি মুকরি। পাখিদের কলকাকলি আর ডানা মেলে উড়ে বেড়ানোর দৃশ্য মুগ্ধ করে দর্শনার্থীদের। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, এবার অতিথি পাখির সমাগম কেমন দেখছেন, বিস্তারিত আমাদেরকে জানান। ধন্যবাদ তৃষা। যেমনটি বলছিলেন, শীতের মৌসুমে কিন্তু ভোলার উপকূলগুলোতে অতিথি পাখিদের আগমন ঘটে। এবছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। ভোলার কুকরি মুকরি সহ বিভিন্ন পয়েন্টগুলোতে কিন্তু অতিথি পাখি এসছে। তবে পাখিদের যে আগমন সেটা অনেকটা কমে গেছে বলে কিন্তু বন অধিদপ্তর থেকে সেমনটি কিন্তু বাংলাদেশ বার্ড ক্লাব আমাদেরকে জানিয়েছে। তারা বলছিল যে গত বছর কিন্তু ভোলার উপকূলে এসেছে 68 প্রজাতির প্রায় 54,208 পাখি। তবে এবছর তাদের যে শুমারিটি হয়েছে, এবছর তাদের শুমারিতে সেই পাখির সংখ্যা অনেকটা কমেছে। এবছর তাদের শুমারিতে যে তথ্যটি আমাদেরকে জানিয়েছে, তারা বলছিল যে 62 প্রজাতির 34,000 পাখি এসেছে এবং প্রায় বলা যায় যে 36% পাখি কিন্তু এবার উপকূলে কম এসেছে। এর বিভিন্ন কারণ কিন্তু রয়েছে আমরা জানতে পেরেছি। আমরা একটু কুকরি মুকরি রেঞ্জ কর্মকর্তাকে একটু লাইভে যুক্ত করব এবং তার কাছে আমরা জানতে চাইব যে অতিথি পাখি কেন এবার কম আসলো আর আপনারা অতিথি পাখি সংরক্ষণে কি ব্যবস্থা নিয়েছেন। ধন্যবাদ। আসলে অতিথি পাখি কম আসার কারণ এখানে মানুষের প্রচুর পরিমাণ সমাগম বেড়েছে। মানুষ আসা যাওয়া করছে নৌযানের শব্দের কারণে পাখি আমার মনে হয় যে কিছুটা কম আসছে। আর আমরা এর পাখি যাতে নিরাপদে বিচরণ করতে পারে সেজন্য আমরা জোরদার টহল করছি এবং আমরা এখানে যেই স্পটগুলোতে পাখি মূলত আসে আমরা জেলেদেরকে নিরুৎসাহিত করছি যেন ওই স্পটগুলোতে মৎস্য শিকার না করে। ধন্যবাদ। ধন্যবাদ তৃষা। যেমনটি শুনছিলেন যে বন বিভাগের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে তারা পাখির যে অবাধ যে বিচরণ সেটি নিশ্চিত করার জন্য তাদের যে পদক্ষেপগুলো রয়েছে সেগুলো নিয়েছে এবং আমরা উপকূলীয় বন বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা বলছিল যে এই যে সমস্যাটি হচ্ছে সে থেকে উত্তরণের জন্য তারা যে ব্যবস্থাটি নেওয়ার পরিকল্পনা নিয়েছে, তারা কিন্তু কুকরি মুকরি সহ বেশ কয়েকটি এলাকাকে পাখিদের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করার যে প্রক্রিয়া সেটি কিন্তু হাতে নিয়েছে। সেই কাজটি যদি সম্পন্ন করা যায় সেক্ষেত্রে উপকূলে কিন্তু আরো পাখিদের সংখ্যা ভবিষ্যতে বৃদ্ধি পাবে। এই যে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, এই প্রভাব থেকে সংকট মোকাবেলায় তাদের এই পদক্ষেপটি হলে পাখিদের সমাগম বাড়বে এবং একই সাথে যারা শীতের মৌসুমে কুকরি মুকরি সহ বিভিন্ন দ্বীপে ঘুরতে আসেন সে সমস্ত পর্যটকরাও কিন্তু এই পাখি দেখে অনেকটা মুগ্ধ হবেন। তো তৃষা, এ ছিল আমার কাছে ভোলার উপকূলে যে অতিথি পাখি এসছে এবং কমে যাওয়ার যে কারণ তা নিয়ে সর্বশেষ তত্ত্ব তৃষা। ছোটন, আপনাকে ধন্যবাদ।